हेलो वेलकम टू इंडिया स्पोर्ट्स द होम ऑफ इंडियन फुटबॉल। आज किंतु विशेष अपडेट्स रही है এদিকে মোহনবার অন্য দিয়ে কিন্তু ইস্ট বেঙ্গলকে নিয়ে তাছাড়া কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল টিমকে নিয়েও আপডেটস আছে। তো ভিডিওটা শুরু করার আগে অ্যাজ ইউজুয়াল যেটা আমি বলে থাকি, যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, এমনি কিন্তু অনেক আপডেটস তোমরা পাবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে যেটা নিয়ে বলবো সেটা কিন্তু এটিকে মোহনবাগানকে নিয়ে। তো অলরেডি কিন্তু 13th March, তো এটা একটা ইম্পর্টেন্ট ডে ছিল এটিকে মোহনবাগানের জন্য, কারণ ওই দিনে কিন্তু এটিকে মোহনবাগান হায়দ্রাবাদ এফসি কে হারিয়ে কিন্তু ট্রাই মেকারে তারা ফাইনালে যায়। তো প্রথম হাফে কিন্তু দুটো টিম 0-0 ছিল, তারপরে কিন্তু সেকেন্ড হাফে দুটো টিম ট্রাই করেছে গোল মারার জন্য, তাও সেটা কিন্তু সম্ভব হয়নি। আর অন্যদিকে কিন্তু এক্সট্রা টাইম, তো এক্সট্রা টাইমও গেল, তারপরে গোল হয়নি, তারপরে কিন্তু সেই আমরা একটা দুর্দান্ত ট্রাই মেকার কিন্তু, বিকজ আমি ওই দিন নিজেও মাঠে উপস্থিত ছিলাম। তো তোমরা অনেক হয়তো আমার ম্যাচের ব্লগটা দেখোনি, তো যারা এখনো দেখোনি প্লিজ গিয়ে ম্যাচের ব্লগটা তোমরা দেখতেই পারো। তো ওই দিনকে দুর্দান্ত ট্রাই ব্রেকার আমি কিন্তু নিজে উইটনেস করেছি। লাস্ট গোলটা কিন্তু প্রীতম কোটাল করার পরে কিন্তু সেই আনন্দতে আনন্দ উল্লাসে মেতে উঠেছিল, কারণ অনেক দিন বা অনেক বছর পরে কিন্তু এটিকে মোহনবাগান আবার কিন্তু ফাইনালে গেল। তো এবার যে টিমকে নিয়ে যেটা বলবো সেটা কিন্তু হিগো বোমাস, প্রীতম কোটাল, অন্যদিকে আশিক কুরুনিয়ান। এই আশিক কুরুনিয়ান কিন্তু লাস্ট কয়েকটা গেমে অফ ছিল, কারণ তার কিন্তু হেভি ইঞ্জুরি ছিল। তারপরে কিন্তু এই লাস্ট দুদিন ধরে প্র্যাকটিস করেছেন, প্র্যাকটিস করার পরে কিন্তু তিনি পুরোপুরি ফিট আছেন। তো টিমের সাথে কিন্তু আজকে গোয়াতে গেছেন, তো আমরা কিন্তু অবশ্যই আশিক কুরুনিয়ানকে কিন্তু ফাইনাল খেলতে দেখতে পাবো। আর অন্যদিকে যদি ব্যাঙ্গালোর এফসি ভার্সেস এটিকে মোহনবাগানের ফাইনালটা সম্বন্ধে বলি, যেটা কিন্তু 18th March 2023 সন্ধ্যে 7:30 সময় হবে। তো ব্যাঙ্গালোর এফসিতে কিন্তু এমন তিনটে প্লেয়ার আছে যারা কিন্তু প্রবীর দাস, অন্যদিকে সন্দেশ জিঙ্গান, তারপরে কিন্তু রয় কৃষ্ণ। তো এই রয় এই তিনটে প্লেয়ার কিন্তু একসময় এটিকে মোহনবাগানে খেলে গেছে, তারা কিন্তু টিমের সম্বন্ধে আপাতত জানেন, কারণ তারা কিন্তু ফেস করতে রয়েছে তাদের পুরাতন টিম এটিকে মোহনবাগানের সাথে। আর অপর দিয়ে কিন্তু যদি এটিকে মোহনবাগানের কথা বলি, তো এটিকে মোহনবাগানে আশিক কুরিয়ান আর বিশাল কায়তে এই দুটো প্লেয়ার কিন্তু একসময় ব্যাঙ্গালোর এফসিতে খেলেছেন। আর এই দুটো টিমের সামনে কিন্তু একটা বড় চ্যালেঞ্জ হতে চলেছে। এবার একটু টিমটা সম্বন্ধে যদি বলি, তো এটিকে মোহনবাগানের কোচ জুয়ান ফার্নান্ডো কিন্তু প্র্যাকটিস সেশনে এই তিনটে প্লেয়ারের সাথে কিন্তু এক্সট্রা পার্সোনালি টাইম স্পেন্ড করেছেন বা টাইম দিয়েছেন প্র্যাকটিসে, যেমন কিয়ান নাসরি, অপর দিয়ে ক্লেস্টার কোলাস আর আশিক কুরিয়ান। কারণ আমরা দেখে এসেছি প্রত্যেক ম্যাচে কিন্তু এটিকে মোহনবাগানের লেফট সাইড তারা কিন্তু কাজে লাগাতে পারে না, তো ম্যাক্সিমাম এখান থেকে কিন্তু কোচ চাইছেন যে এই সাইড দিয়ে কিছু না হোক একটা গোল যাতে আসে ফাইনাল ম্যাচে। তো সেই জন্যে কিন্তু তিনি হয়তো এই তিনটে প্লেয়ারকে হয়তো এমনও টিপস দিয়েছেন যে এই দুটো সাইড লেফট আর রাইট সাইড যাতে কাজে লাগানো যেতে পারে। অপরদিকে স্ল্যাবকো ড্যামজনোভিকের সাথে কিন্তু কন্ট্রাক্ট এক্সটেন্ড করে নিয়েছে এটিকে মোহনবাগান। মানে আমরা দেখে এসেছি ব্র্যান্ডন হ্যামিল কিন্তু একসময় দুর্দান্ত খেলেছে, তারপরে কিন্তু সেকেন্ড ট্রান্সফার উইন্ডোতে কিন্তু স্ল্যাবকো ড্যামজনোভিককে সাইন করানো হয়েছিল। তো এই স্ল্যাবকো ড্যামজনোভিক কিন্তু লাস্ট কয়েকটা ম্যাচ দুর্দান্ত পারফরমেন্স করে, তো লাস্ট কয়েকটা ম্যাচ স্ল্যাবকো ড্যামজনোভিক এত ভালো খেলেছেন, তো কোচ এখানে কিন্তু ব্র্যান্ডন হ্যামিলকে নামানোর কোনো সুযোগই পায়নি। এবার একটু চলে আসি ইস্ট বেঙ্গল আপডেটস নিয়ে। তো ইস্ট বেঙ্গল কিন্তু টিম আপাতত কিন্তু আই লিগ সেকেন্ড ডিভিশন খেলবে। তো এদিকে কিন্তু টিমের ফিক্সচার রেডি হয়ে গেছে, তো ফার্স্ট তারা কিন্তু তিনটে টিমের সাথে খেলবে, মানে ইউনাইটেড স্পোর্টস, তারপরে কিন্তু শিলং লাজং এফসি, অন্যদিকে কিন্তু ডায়মন্ড রক এফসি। তো প্রথম খেলা কিন্তু হবে 4th April, সেটা কিন্তু শিলং লাজংয়ের সাথে, সেটা কিন্তু ইস্ট বেঙ্গল হোম গ্রাউন্ডে। তারপরে কিন্তু 9th April তারা কিন্তু খেলবে ইউনাইটেড স্পোর্টসের সাথে, মানে সেটা কিন্তু আবার ইস্ট বেঙ্গল হোম গ্রাউন্ডে। তবে কিন্তু 14th April ডায়মন্ড রক এফসির সাথে কিন্তু খেলাটা হবে বালাঘাটে, সেটা কিন্তু অ্যাওয়ে ম্যাচ। 19th April সেটাও কিন্তু অ্যাওয়ে ম্যাচ ইউনাইটেড স্পোর্টসের সাথে, সেটা কিন্তু খেলতে হবে কল্যাণীতে। আর 23rd April ডায়মন্ড রক এফসির সাথে তারা কিন্তু নিজের হোম গ্রাউন্ডে খেলবে। তারপরে কিন্তু 29th April শিলং লাজং এফসির সাথে তারা কিন্তু অ্যাওয়ে ম্যাচ খেলবে, সেটা কিন্তু শিলংয়ে। দুটো ছোট আপডেটস তোমাদেরকে দিয়ে দিই। তো রামান বিজান কিন্তু একজন অ্যাসিস্ট্যান্ট কোচ, যিনি কিন্তু গ্রাস রুট লেভেল ফুটবল দেখাশোনা বা প্লেয়ার ডেভেলপমেন্ট নিয়ে দেখাশোনা করেন, তো তিনি কিন্তু এখন
চেন্নাইন এফসির কিন্তু অ্যাসিস্ট্যান্ট কোচ যেহেতু সাবির পাশা আগে কিন্তু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ছিল, তো সেই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদ কিন্তু ছেড়ে দিয়েছেন, তারপর তো কিন্তু রামান বিজয় কিন্তু সেই পদে যুক্ত হয়েছেন। তার অন্যদিকে ওডিশা এফসির কিন্তু একটা ছোট আপডেট ছিল, সেটা কিন্তু নিউ কোচ বলতে গেলে আপাতত আইএসএল শেষ, তো আপাতত কিন্তু আবার একটা নিউ কোচ মানে সুপার কাপ হওয়ার আগে কিন্তু ক্লিফোর্ড মিরান্ডা যে কিন্তু অ্যাসিস্ট্যান্ট কোচ ছিল সেই অ্যাসিস্ট্যান্ট কোচ কিন্তু এখন হেড কোচ হয়েছে, কারণ জোসেফ গাম্বো কেন ছেড়ে দিয়েছেন ওডিশা এফসি কিন্তু আমি কিন্তু জানি না, কারণ দেখো তো ওডিশা এফসি দুর্দান্ত কিন্তু পারফরমেন্সও করেছেন এই হিরো আইএসএল এ, তো দেখার বিষয় হলো যে ক্লিফোর্ড মিরান্ডার হাত ধরে ওডিশা এফসি সুপার কাপে কত ভালো খেলতে পারে। তো এবার একটু চলে আসি অন্য আপডেটস নিয়ে, সেটা কিন্তু ন্যাশনাল টিমের আপডেটস। তো ন্যাশনাল টিমের আপডেটস বলতে গেলে কিন্তু সামনে কিন্তু ট্রাই নেশন সিরিজ, ট্রাই নেশন সিরিজ কিন্তু দেখাবে স্টার স্পোর্টস থ্রি, মানে যারা কিন্তু টিভিতে দেখবে তারা কিন্তু স্টার স্পোর্টস সিরিজ দেখতে পাবে। তো 22nd March প্রথম ম্যাচ কিন্তু মায়ানমারের সাথে, আর এই ম্যাচগুলো কিন্তু পুরোপুরি হবে ইম্পালে বলতে গেলে, আর 28 March কিন্তু প্রিন্স রিপাবলিকের সাথে ম্যাচ আছে, তোমরা কিন্তু অবশ্যই দেখো, ইন্ডিয়ান টিমকে কিন্তু সাপোর্ট করো। তো এখানে কিন্তু আরেকটা বিষয় নিয়ে আমাকে বলতে হবে, সেটা কিন্তু টিমের মধ্যে ফার্স্ট ইলেভেনে কিন্তু শুধুমাত্র গ্ল্যান মার্টিন্স বা মনবীর সিংয়ের মতো প্লেয়ারকে কিন্তু রেখেছেন, তাছাড়া প্রীতম, সুভাশিস বোস, বিশাল কায়, যারা কিন্তু ভালো পারফরমেন্স আইএসএল এ করেছে, আর ওদের কিন্তু মহেশ নরেন সিং, তো ইস্ট বেঙ্গলের কিন্তু ভালো পারফরমেন্স করছে, এই প্লেয়ারগুলোকে আপাতত কিন্তু ফার্স্ট স্টার্টিং ইলেভেনে রাখি। তো আমি জানি না কেন এই প্লেয়ারগুলোকে ফার্স্ট ইলেভেনে রাখা হয়নি। এইভাবে যদি চলতে থাকে তো আপাতত কিন্তু ইন্ডিয়ান ফুটবলে কিন্তু ডেভেলপ হওয়াটা কিন্তু মুশকিল হয়ে যাবে। তো এবার একটু চলে আসি এএফসি কাপের আপডেটস নিয়ে। তো এইবারে কিন্তু এএফসি কাপের জন্য কিন্তু ইন্ডিয়া 3টে স্লট পেয়েছে। তো প্রথমেই কিন্তু এএফসি চ্যাম্পিয়ন্স লিগের কথা বলি, তো এএফসি চ্যাম্পিয়ন্স লিগ মানে 2021-22 যে লিগ শিল্ড উইনার মানে জামশেদপুর এফসির সাথে কিন্তু 2022-23 লিগ শিল্ড উইনার মুম্বাই সিটি এফসির সাথে কিন্তু খেলা হবে। তো সেই খেলা যে জিতবে সে কিন্তু ডাইরেক্ট কোয়ালিফাই করবে এফসি চ্যাম্পিয়ন্স লিগের জন্য, সেই খেলাটা কিন্তু 4th April হবে। আর অন্যদিকে এএফসি কাপের কথা, তো প্রথমে কিন্তু এএফসি কাপে গ্রুপ ম্যাচ খেলার যারা যে টিম অর্জন করবে সেটা কিন্তু 2021-22 আই লিগ চ্যাম্পিয়ন গোকুলাম কেরালার সাথে কিন্তু 2022-23 সুপার কাপ উইনার যে জিতবে তার সাথে কিন্তু খেলা হবে গোকুলাম কেরালার। তো সেই ম্যাচটা কিন্তু হবে 29th April, তো সেই ম্যাচ যারা জিতবে সে কিন্তু এএফসি কাপের গ্রুপ ম্যাচ সরাসরি খেলবে। আর অন্যদিকে এএফসি কাপের কোয়ালিফায়ার ম্যাচ মানে গ্রুপের জন্য কিন্তু কোয়ালিফায়ার ম্যাচ খেলতে হবে 2021-22 চ্যাম্পিয়ন মানে আইএসএল এর চ্যাম্পিয়ন হায়দ্রাবাদ এফসির সাথে। আপাতত সামনে এটিকে মোহনবাগান ভার্সেস ব্যাঙ্গালোর এফসি যে আইএসএল ফাইনাল ম্যাচ রয়েছে, তো সেই ম্যাচ যে জিতবে তো সেই টিমের সাথে কিন্তু হায়দ্রাবাদ এফসির খেলা হবে, আর সেই খেলাটা কিন্তু হবে 3rd May। তো সেই ম্যাচটা যে জিতবে সে কিন্তু কোয়ালিফাই করবে এফসি কাপের গ্রুপ ম্যাচ খেলার জন্যে। তো আজকে কিন্তু ভিডিওটা এতটাই ছিল, তো টিল দেন গুড বাই, হ্যাভ আ নাইস আর এনজয় দ্য বিউটিফুল গেম ফুটবল। আর সামনে কিন্তু হিরো আইএসএল ফাইনাল এটিকে মোহনবাগান ভার্সেস ব্যাঙ্গালোর এফসি, তো প্লিজ তোমরা ফাইনালটা দেখো কিন্তু, আর এটিকে মোহনবাগান কিন্তু সাপোর্ট করো।